আমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় প্রশ্ন বিস্তৃত থেকে আজকে সমাধান করে দেখাবো বিজ্ঞানের মডেল নম্বর সেভেন মডেল নম্বর এইট মডেল নাম্বার নাইন এই তিনটি সেট একত্রিতভাবে তোমাদের এই একটি ভিডিওর মধ্যে তুলে ধরবো যার মধ্যে থাকবে বিভাগ ক বিভাগ ও বিভাগ গ এর প্রশ্নের উত্তর আর বাকি যেগুলো থাকবে তোমাদের পরবর্তী সময় পার্ট টু নিয়ে আসবো তখন দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো কি আছে একে কোন রাজ্যের সমস্ত কোন রাজ্যের সমস্ত সদস্যই এককোষী কোষী ও প্রকরীর সঠিক উত্তর হবে মনেরা দুই দাগ দেখো শিলং দেখা যায় সঠিক উত্তর হবে গোলকৃমিতে অপশান সি পরবর্তী দেখো তিন দাগ বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটেগরি হল সঠিক উত্তর হবে শ্রেণী অপশান বি চার দাগ দেখো কোষ পর্দা হল সঠিক উত্তরটি হবে প্রবেদক ভেদ্য পাঁচ দাগ দেখো মানবদের আরবিসির এর কারখানা বলা হয় সঠিক উত্তর হবে প্লিহা ছয় দাগ দেখো কোন প্রকারের শর্করা কোষ্ঠ কোষ্ঠবদ্ধতা দূর করে সঠিক উত্তর হবে সেলুলোজ অপশান বি পরবর্তী দেখো সাত দাগ সাত দাগের প্রশ্নের উত্তরটা দেখো সঠিক উত্তর হবে অপশান ডি পরবর্তী দেখো আট দাগ কী আছে মানব হৃদপিণ্ডের সবচেয়ে পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ হল বাম নির্ণয় অপশান এ তারপরে দেখো নয় দাগের রক্ষী কোষের রসপ্রীত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম অপশান সি পরবর্তী দেখো দশ দাগ জন্মের পরেই মানব শিশুকে যে টিকা দেওয়া উচিত সেটি হল বিসিজি অপশান বি পরবর্তী দেখো কোন অ্যান্টিবডি প্লাসেন্টটা ভেদ করতে পারে সঠিক উত্তরটি হবে অপশান সি এস সিপি পরবর্তী দেখো অপ্রচলিত খাদ্যের উৎস হলো অপ্রচলিত সরি এটা তো বললাম তারপরে দেখো ইকোলজি ইকোলজি শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী সঠিক উত্তরটি হবে হেকেল অপশান এ পরবর্তী দেখো ফাইটোপ্ল্যান্টেন হলো সঠিক উত্তরটি হবে উৎপাদক পরবর্তী দেখো লজ রোগ হয় সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া অপশান এ পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলি কী আছে এক দাগ দেখো কেচোর অঙ্গ হলো সঠিক উত্তর হবে সিটা দুই দাগ দেখো নিয়োগ ক্লিয়াসবিহীন একটি প্রাণীক ষোলো অনুচক্রিকা তিন দাগ দেখো রঙের আলোক রশ্মিতে সালদ সংশ্লেষের হার সর্বাধিক উত্তরটা হবে লাল ও নীল চার দাগ দেখো ড্যাশ চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় উত্তরটা হবে অর্নিথিন তারপর পাঁচ দাগ দেখো বিষম্পৃষ্ট পাথার পাতার ড্যাশ তলে বেশি সংখ্যায় পত্ররন্ধ্র থাকে উত্তরটা হবে নিম্ন পরটা দেখো মানুষের পপুলেশন এস আকৃতির লেখচিত্র দেখা যায় পরবর্তী দেখো ঠিক ভুল দেখে নাও উত্তর দেওয়া আছে দাগের প্রশ্ন উত্তরটা হবে ঠিক দুই দাগেরটা হবে ঠিক তিন দাগেরটা হবে ঠিক চার দাগেরটা হবে ভুল পাঁচ পাঁচেরটাও ভুল ছয়েরটাও ভুলই হবে পরবর্তী প্রশ্ন দেখো এই স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও দেখে নাও স্তম্ভ মেলাটা আচ্ছা পরবর্তী দেখো পাঁচ দাগের প্রশ্ন কী আছে এক ধাগে চোয়ালবিহীন একটি প্রাণীর নাম উত্তরটা হবে ল্যাম্পিস ও হ্যাকফিস পরেটা দেখো দুই দাগ পটকাবিহীন একটি মাছের নাম লেখে উত্তরটা হবে হাঙর আছে এটা বানানটা একটু বলে দিই লজফলা আকার ময় পয় ময় পয় ফলে একা দ্বন্দ্বাস্যাম্প্রেস হবে হ্যাঁ ল্যাম্প্রেস ও হ্যাক ফিস হজফলা আকার গহ্যাক হ্যাক তার বিশ্ব এটা ময় পয় রফলা পরটা দেখো তিন দাগ তিন দাগটা হবে অনাক্রম তন্ত্র চার দাগ দেখো উত্তরটা হবে শুক্রাশয় পাঁচ দাগ দেখো কি আছে ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম উত্তরটা হবে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া পরেরটা দেখো কি আছে ছয় দাগ ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে ডক্টর জেনার তারপর দেখো সাত দাগ কী হবে তারাপুর আর কোট আচ্ছা তারপরে দেখো কি আছে তারপরে দেখো বিজদের শব্দটি এটা উত্তর হবে অ্যাসপার জিলাস পরবর্তীতে আমরা দেখব আট নম্বর স্কুল পরবর্তী দেখো আট নম্বর স্কুল এক একদাগের প্রশ্ন দেখো নিচের কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মোলাস্কোপ পর্বকে অন্যান্য অগ্রাটা পর্ব থেকে পৃথক করা যায় সঠিক উত্তরটি হবে পদ অপশান এ পরবর্তী দেখো কি আছে এক বীজপত্র উদ্ভিদের নিচের কোন শনাক্তকারী বৈশিষ্ট্যটি থাকে সঠিক উত্তর হবে অপশান সি বীজে একটি বীজপত্র থাকে তিন দাগ প্রদত্ত কোন জোটটি সঠিক সঠিক উত্তরটি হবে অপশান বি চার দাগ দেখো কোন কলা আদিভ্রণের মেসোড্রাম থেকে উৎপন্ন হয় সঠিক উত্তর হবে কলা অপশান সি পরবর্তী দেখো প্রদত্ত কোন শর্করাটি চলনের সময় পুষ্টি যোগায় উত্তরটা হবে ফ্রুক্টোজ অপশান সি ছয় দাগ দেখো সারসংশ্লিষ্ট প্রক্রিয়ার অন্ধকার দশা কোথায় ঘটে উত্তরটা হবে অপশান বি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় পরবর্তী দেখো সাত দাগ কী আছে সাত দাগ সাত দাগের প্রশ্নটা দেখে নাও সঠিক উত্তরটি হবে পাকস্থলী অপশান বি পরবর্তী দেখো প্রদত্ত কোনটি অনুচক্রিকার কাজ সঠিক উত্তরটি হবে অপশান ডি রক্ত রক্তদঞ্চনা সাহায্য করে তারপরে দেখো নয় দাগ প্রদত্ত কোন রোগটি উপসর্গ যন্ত্রণাদায়ক খিচুনি এটা উত্তর হবে টিটেনাস অপশান বি পরবর্তী দেখো দশ দাগ দশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অ্যাক্লুটিশান পরটা দেখো এগারো দাগ প্রদত্ত কোনটি জলবাহিত রোগ সঠিক উত্তরটি হবে ডায়রিয়া অপশান সি পরবর্তী দেখো বারো দাগ রান্না করতে আমরা কোন গ্যাস ব্যবহার করি সঠিক উত্তর হবে এলপিজি গ্যাস পরবর্তী দেখো স্বাধীনজীবী সায়ানো ব্যাকটেরিয়া হল সঠিক উত্তরটি হবে নষ্টক অপশান সি পরবর্তী দেখো এক খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে শক্তি প্রবাহিত হয় সঠিক উত্তরটি হবে টেন পারসেন্ট এ প্রশ্নটা খুব আসে কিন্তু তারপরে দেখো পনেরো দাগের পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটি হল সঠিক উত্তরটি হবে সঠিক উত্তর হবে রাইভোজম অপশান এ চলো পরবর্তী দেখো শূন্যস্থানের পূরণগুলো আমরা সমাধান করবো কী আছে এক দাগের ভিটামিন সি হচ্ছে স্কার্বি রোগ প্রতিরোধ করে ভিটামিন সি দুই দাগ দেখো ক্ষুদ্রান্তের ভিলাই হলো আদর্শ শোষণ অঙ্গ তিন দাগ দেখো তিন দাগের উত্তরটা হবে গ্লাইকোলোসিসের অপর নাম উত্তরটা হবে ইএমপি পথ পড়াটা হবে দেখো চার দাগ জীববিদ্যা প্লাস রসায়নবিদ্যা উত্তরটা হবে জীব রসায়ন পাঁচ দাগ দেখো অ্যামাইনো অ্যাসিড পরপর জোড়া লেগে তৈরি হয় উত্তরটা হবে প্রোটিন ছয় দাগ দেখো উত্তরটা হবে পাইন পরেরটা দেখো বামস্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মেলাও দেখে নাও প্রশ্ন উত্তরটি আমি এর মুখে বললাম না আচ্ছা দেখে নাও পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে এক দাগে প্রশ্ন উত্তরটা হবে সত্য দুই দাগটা হবে মিথ্যা তিন দাগটা হবে সত্য চার দাগটা হবে মিথ্যা পাঁচ দাগটা হবে সত্য আর ছয় দাগটা হবে মিথ্যা পরবর্তী দেখো এক দাগের মানুষের বিজ্ঞানসম্মত নাম পরবর্তী প্রশ্ন দেখো মানবদেহের সর্ববৃহৎ পুষ্টি গ্রন্থিটির নাম কি উত্তরটা হবে যকৃৎ পড়নটা দেখো এন এন এ ডিপি এর পুরো নাম কি উত্তরটা দেখে নাও তোমাদের লিখে দিয়েছি নিকোটিনামাইট অ্যাডিন ডাই নিউক্লিওটাইড ফসফেট পালনটা দেখে নাও পরবর্তী দেখো চার দাগ ডেঙ্গি জ্বরের বাহকের বিজ্ঞানসম্মত নাম লেখো উত্তরটা হবে এডিস ইজিপ্ট পরে দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নটা দেখো রক্তে উপস্থিতি একটি তঞ্চন রোধক পদার্থের নাম লেখো উত্তরটা হবে হেপারিন পরবর্তী দেখো ছয় দাগ ছয় দাগের কী আছে পরবর্তী প্রশ্ন দেখো ত্রিপত্র কপাটিকার অবস্থান ও কাজ লেখো উত্তরটা দেখো ডান অলিন্দ থেকে ডান নিলয় রক্ত নিয়ে যায় এবং ডান নিলয় থেকে ডান অলিন্দে রক্ত ফিরে আসে না পরবর্তী দেখো কি আছে মাইট্রোকন্ডিয়া প্রাচীরের ভাঁজগুলি কী বলে উত্তরটা হবে কৃষ্টি পরে দেখো রাজ্য ছত্রাকের বৈশিষ্ট্য লেখো উত্তরটা হবে সঞ্চিত খাদ্য আর গ্লাইকোজেন পরবর্তী দেখো নয় নম্বর মডেল স্কুল একদাগে কী আছে সঠিক শয্যাক্রমটি নির্বাচন করো সঠিক উত্তরটি হবে অপশান বি পরবর্তী দেখো দুই দাগ দুই দাগের প্রশ্নটা দেখে নাও আমি উত্তর তোমাদের বলে দিয়েছি উত্তরটা হবে অপশান বি পরবর্তী দেখো তিন দাগ তিন দাগের দেখো উত্তরটা এখানে দিয়ে দিয়েছে তারপরে দেখো চার দাগ চার দাগের প্রশ্নটা দেখে নাও উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হবে পাচন ক্রিয়া বিনষ্ট হয় পরবর্তী দেখো কি আছে সঠিক জোটটি চিহ্নিত করো তার মধ্যে এটা উত্তর হবে সেন্ট্রিয়াল অনুালিকা পরবর্তী প্রশ্ন দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও দেখে নাও প্রশ্নের উত্তরটি আচ্ছা অপশান এ তারপরে দেখো সাত দাগ সাত দাগ কি আছে কোন রক্ত বা ওঠে বিশুদ্ধ রক্ত পরিবহন করে তার নির্বাচন করো উত্তরটা হবে অপশান সি ফুসফুসীয় শিরা পরবর্তী দেখো নিচের যে জোড়াটি সঠিক তা নির্বাচন করো সঠিক উত্তর হবে অপশান বি পরবর্তী দেখো নয় দাগ নয় দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও উত্তরটা হবে অপশান ডি এতে নিউক্লিয়াস উপস্থিত পরবর্তী দেখো দশ দাগ দশ দাগের প্রশ্নটা দেখে নাও দশ দাগ দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ তারপর দেখো এগারো দাগ এগারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি শ্বাসকষ্ট পরেরটা দেখো কী আছে বারো দাগ একটি জীবিত সংক্রমণ ক্ষমতাবিহীন ভ্যাকসিন হল সঠিক উত্তরটি হবে এমএমআর এম অপশান সি পরবর্তী দেখো তেরো দাগ পারলিক পরিপোষক চক্রের উপাদান কোনটি সঠিক উত্তর হবে ফসফরাস অপশান সি পরবর্তী দেখো চৌদ্দ দাগ চৌদ্দ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো পনেরো দাগ পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো বিভাগ ক্ষয়রা আমরা সমাধান করবো দেখে নাও শূন্যস্থান আছে প্রথমে দেখো এক দাগে জীববিদ্যার যে শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় সেটা উত্তর হবে প্রত্ন জীববিদ্যা পরবর্তী দেখো কী আছে দুই দাগের গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ উত্তরটা হবে শুক্রোজ তারপরে দেখো নিউক্লিয়াসবিহীন একটি উদ্ভিদকোষের হল উত্তরটা হবে সিমনল চার দাগ দেখো সালোক সংশ্লেষের প্রথম উৎপাদিত জৈব যৌগটি হলো পিজিএ তারপরে একটা উত্তর হবে আইজিজি ছয় দাগটা দেখো অভিবাসন হবে তারপরে দেখো সত্য মিথ্যা কি আছে এক দাগের উত্তরটা হবে সত্য দুই দাগেরটা হবে মিথ্যা তিন দাগটা হবে মিথ্যা চার দাগটা হবে সত্য পাঁচ দাগটা হবে সত্য আর ছয় দাগটা হবে মিথ্যা তারপরে দেখো কয় স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাও দেখে নাও প্রশ্নের উত্তরটি আমি মুখে বললাম না তোমরা একটু দেখে নাও তোমরা অবশ্যই তোমরা তোমাদের বইটি ফুটিয়ে পড়বে সমস্ত বিষয়ে পাঠ্যবইটা অবশ্যই গুরুত্ব দেবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কী আছে একের একটি ইন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দেওয়া উত্তরটা হবে কডিও লিপিন পরটা দেখো দুই দাগের কী বলেছে যে সকল উদ্ভিদ ছায়াচ্ছন্ন পরিবেশ বৃদ্ধি পায় ও বংশ বিস্তার করে তাদেরকে কী বলে উত্তরটা হবে সিওফাইট তিন দাগ দেখো এটা উত্তর হবে ইরেপসিন তারপর চার দাগটা দেখো উত্তর হবে শক্তি পিরামিড পাঁচ দাগটা দেখো উত্তর হবে পাঁচ দাগ কী আছে মেটামেরি খণ্ড কোন প্রাণী পর্বের বৈশিষ্ট্য এটা উত্তর হবে অ্যানিলিডা অ্যানি লিডা পরবর্তী দেখো ছয় দাগ ছয় দাগে কী আছে উত্তরটা হবে নিউক্লিওটাইট পরেরটা দেখো সাত দাগ উত্তরটা হবে টি আর আট দাগ হবে প্লাসমিডিয়াম ফাইবক্স ফাইবক্স তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি তোমাদের দেখা হবে আবার খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা